हेलो माय डियर स्टूडेंट, गुड मॉर्निंग एवरीवन, अस्सलामु अलैकुम। दिस इज मोहम्मद सद्दाम हुसैन, असिस्टेंट टीचर इन इंग्लिश, सृष्टि सेंट्रल स्कूल एंड कॉलेज अच्छा। डियर स्टूडेंट, हाउ आर यू ऑल? आई होप यू ऑल आर वेल बाय द ग्रेस ऑफ ऑलमाइटी अल्लाह। आई एम ऑल्सो वेल। लेट्स स्टार्ट आवर क्लास टुडे। वी विल लर्न ए वेरी इंपॉर्टेंट टॉपिक फॉर द फर्स्ट सेमिस्टर एग्जामिनेशन एंड वी विल नो व्हाट वी विल रीड टुडे। आज के हमें जो पढ़ी इट वॉज लेसन 10 एंड इटार टाइटल होच्छे रिमेडिज मॉडर्न एंड ट्रेडिशनल। सो डियर स्टूडेंट, तुम्हारा निश्चय जानो अनेक बड़ो एक चैप्टर, अनेक शिक्षण एक चैप्टर, गोटा सप्ताहव्यापी ये चैप्टर नहीं डिल्स करब। एखान विषयगुलो जानब, एखान जे समस्त ज्ञान लाभ करछि सेगुलो आमादेर डे टू डे लाइफे व्यय करब। सुप्रिय शिक्षार्थीरा, आजकेर नतून क्लासटी शुरू करार आगे गत क्लास थेके दुई एकटा प्रश्न तोमादेरके अवश्य करी, आजकेओ ताओ करब। আমি জানি তোমরা প্রতিবারই বরাবরের মতোই সঠিক উত্তর দাও, সুন্দর আনসার দাও, আজকেও দিবে এটা আমি আশা করছি। সুপ্রিয় শিক্ষার্থী, গত ক্লাসে আমরা যেটা পড়েছিলাম সেটা হচ্ছে রিমেডিজ মডার্ন অ্যান্ড ট্রেডিশনালের যে ফার্স্ট প্যাসেজটা আছে সেই প্যাসেজটা পড়েছিলাম, এবং সেই ক্লাসে তোমাদেরকে ব্যাখ্যা করে বোঝানো হয়েছে যে মডার্নটা কী জিনিস, ট্রেডিশনালটা কী জিনিস, এবং হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড রিমেডিজ। সো আমরা বেসিক্যালি যে জিনিসটা নিয়ে আলোচনা করেছিলাম সেটা হচ্ছে এইটার টাইটেল, দ্যাট মিন্স দ্য টপিক অফ দ্য লেসন অ্যান্ড কিছু ওয়ার্ড, কিছু লাইন্স আমরা গত ক্লাসে ব্যাখ্যা করেছি। সেখানে তোমাদের কি মনে আছে যে ট্রেডিশনাল মানেটা কি, ট্রেডিশনাল মানে কি বুঝিয়েছিলাম সেটা নিশ্চয়ই তোমাদের মনে আছে? হ্যাঁ, গুড, ভেরি গুড। ট্রেডিশনাল মানে হচ্ছে যেটা হচ্ছে আমাদের অনেক আগের থেকে হয়ে আসছে, মানে ঐতিহ্যগত বা অনেক আগে যে সমস্ত কাজগুলো আমরা প্র্যাকটিস করতাম যেটা তখন থেকে এই পর্যন্ত চলে আসছে, এটাকে বলে ট্রেডিশনাল। অনেকে বলে ক্লাসিক, এটাও কিন্তু হয়। এরপরে যে ওয়ার্ডটা নিয়ে আমরা বেশি আলোচনা করেছি সেটা ছিল হচ্ছে মডার্ন। মডার্ন মানে জাস্ট বর্তমান যুগ, মানে যুগের সাথে তাল রেখে যে কাজগুলো করা হয় সেটাকে আমরা বলি মডার্ন অ্যাক্টিভিটিস। সো মডার্ন ওয়ার্ডটা হচ্ছে বর্তমান যুগ এবং আপগ্রেডেড সিচুয়েশান যেটাকে আমরা বলছি। অ্যান্ড রিমেডিজ যেটা হচ্ছে সেটা হচ্ছে, রিমেডিজ মানে আমরা জানি প্রতিকার বা কোনো একটা সমস্যায় পড়লে সেখান থেকে আমরা যেভাবে ফিরে আসি এটাকেই কিন্তু আমরা রিমেডিজ বলে থাকি। ডিয়ার স্টুডেন্ট, এরপরে আমরা যেটা পড়েছিলাম সেখানে প্রথম যে লাইনটা বলা হয়েছিল সেটা হচ্ছে অ্যাটিটিউড। সো পিপুল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড আর স্লোলি চেঞ্জিং দেয়ার অ্যাটিটিউড টুয়ার্ডস মেডিসিন। এই লাইনটা আমরা ব্যাখ্যা করেছিলাম সুন্দরভাবে, তোমাদের নিশ্চয়ই মনে আছে, সমস্ত ব্যাখ্যাগুলোই তোমরা এখন পারবে। তো আশা করছি তোমরা এই লাইনগুলো এইভাবেই ব্যাখ্যা সহ প্রতিটা লাইনে কি বিষয় আছে, কি তাৎপর্য আছে, প্রতিটা লাইনের কোন ওয়ার্ডটা তোমার জানা নেই, কোন ওয়ার্ডের মানেটা কি, প্যাসেজে সেটা কিভাবে ব্যবহার হয়েছে, এই সমস্ত বিষয়গুলো অবশ্যই অবশ্যই তোমরা খাতায় নোট রাখবে। তাহলেই কিন্তু এখান থেকে যে ধরনের প্রশ্ন আসুক না কেন তোমাদের কাছে কিন্তু সেটা সহজ ও সরল এবং সাবলীল মনে হবে, তোমরা পরীক্ষায় হান্ড্রেডই পাবে আশা করছি। ডিয়ার স্টুডেন্ট, আমি আর কথা বাড়াইতে চাচ্ছি না, সো চলো আমরা আজকের যে ক্লাস আছে সেখানে আমরা ফিরে যাই। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা ক্লাসের বোর্ডে বা ডিজিটাল বোর্ডে তোমরা দেখতেই পাচ্ছ, এখানে আমরা একটা পেশেন্টকে দেখতে পাচ্ছি এবং একজন ডক্টরকে দেখতে পাচ্ছি ছবিতে। আসলে ডক্টরের কাছে পেশেন্ট কখন যায় বা একজন মানুষ কখন যায়? নিশ্চয়ই সে রোগে আক্রান্ত হলে, সে অ্যাফেক্টেড হলেই কিন্তু ডক্টরের কাছে যাবে। সো ছবিটা দেখে আমরা কী বুঝতে পারছি বলো তো, এইটা কি মানুষটা কি রোগে আক্রান্ত হয়েছে? হয়তো তার জ্বর সর্দি ঠান্ডা, হ্যাঁ, বা জ্বর সর্দি কাশি, এই রকমের একটা পেশেন্ট একজন ডক্টরের কাছে গেছে এবং সেখানে গিয়ে সে তার সমস্যাগুলো বলবে এবং ডক্টর সেইভাবে শুনে তাকে প্রেসক্রাইব করবে। এটা হচ্ছে একটা মডার্ন ছবি, বর্তমান যুগের একটা ছবি। এই ছবিটার মাধ্যমে আমরা বর্তমান সময়ের যে রোগগুলো হয়, সেই রোগগুলোর যে ট্রিটমেন্ট কিভাবে হয় সেই বিষয়গুলোর একটা ধারণা এখান থেকে পাচ্ছি। সো আমরা দেখতে পাচ্ছি এখানে একজন পেশেন্ট এবং একজন ডক্টর আছে। সো এখন আমি যে কথাগুলো বলবো সেই কথাগুলোর সাথে ছবিটার 100% মিল আছে এবং এটা একটা রেলিভেন্ট পিকচারাইজ করা হয়েছে এই জায়গায়। সুপ্রিয় শিক্ষার্থী, এখানে বলা হয়েছে পিপুল উইথ এ কোল্ড অর এ ফিভার অর দ্য ফ্লু অফেন গো টু দ্য ডক্টর ফর হেল্প। সো আমরা দেখতে পাচ্ছি এখানে যে পেশেন্টটা গেছে সে ফ্লুয়ে আক্রান্ত, ফিভারে আক্রান্ত অথবা কোল্ডে আক্রান্ত, অ্যান্ড হি গোজ টু দ্য ডক্টর টু টেক সাম হেল্প ফ্রম দ্য ডক্টর। সে ডক্টরের কাছে গিয়ে কিছু হেল্প নেবে, যার কারণে সে কিন্তু ডক্টরের কাছে গেছে। সো আমরা বুঝতে পারছি যে সে একজন ফ্লুয়েতে অ্যাফেক্টেড পেশেন্ট। ওকে,
এরপরে কি আছে দেখো, এরপরে বাট ম্যানি পিপুল ইন আওয়ার কান্ট্রি, এটা আমরা পেশেন্টের কাছে যাই, এটা মডার্ন একটা ট্রেডিশন, মডার্ন একটা কাজ, মডার্ন কাজ মানে আমরা রোগবালাই হলে আমরা ডক্টরের কাছে যাই, এটা হচ্ছে মডার্ন কাজ। এবারে আমরা যাব আগের মানুষরা কী করতো সেই বিষয়টা নিয়ে এখানে আলোচনা হবে। এখানে বলেছে দেখো, বাট ম্যানি পিপুল ইন আওয়ার কান্ট্রি অলসো ইউজ হোম মেড রিমেডিজ, বলা হয়েছে ম্যানি পিপুল অফ আওয়ার কান্ট্রি আর ইউজ হোম মেড রিমেডিজ। হোম মেড মানে হচ্ছে বাসায় তৈরি করা বা বাসায় ক্রিয়েট করা এমন কিছু রিমেডিজ, এমন কিছু প্রতিকার যেগুলো ইউজ করে। তো এখানে বলা হয়েছে সেটাই হোম মেড রিমেডিজ ফর কমন ইলনেস, মানে যে সমস্ত রোগগুলো কমন সাধারণত হয়ে থাকে, ছোটোখাটো বিষয় হয়ে থাকে, এই সমস্ত রোগের কিছু হোম মেড রিমেডিজ আমরা এখনও ইউজ করি, এই বিষয়টা নিয়ে এখানে বলা হয়েছে। এরপর যেটা বলছি দেখো, প্রথম যে রোগটার কথা এখানে বলা হয়েছে সেই রোগে আমরা দেখতে পাচ্ছি কফ, এখানে আসলো কফ। এই কফটা হচ্ছে আমাদের একটা কমন সিমটম, একটা কমন ইলনেস, আমাদের একটা কমন অসুখ, সেটা হচ্ছে কফ। আমরা বিভিন্ন সময় কফ মানে হচ্ছে কাশি, কাশিতে আক্রান্ত হই। এখন এই কাশিতে আক্রান্ত হলে কী কী হোম মেড রিমেডিজ আছে সেই বিষয়গুলো আমরা এখানে জানবো। আমাদের আজকের পড়ার মেন থিমটা হচ্ছে, মেন মোটিভটা হচ্ছে দ্য হোম মেড রিমেডিজ অফ সাম কমন ইলনেস, আমাদের কিছু কমন রোগের কিছু হোম মেড রিমেডিজ এই বিষয়গুলো কী কী আছে সেগুলো আমরা আজকের ক্লাসে জানবো। সো প্রথমে যে সমস্যাটার কথা এখানে এসেছে সেটা হচ্ছে কফ। সো আমরা কফ হলে কী করতে পারি সেটা এখানে বলা আছে। ডিয়ার স্টুডেন্ট, তোমরা এখান থেকে কিছু ছবিও দেখতে পাবে, যে ছবিগুলোর মাধ্যমে আমি চেষ্টা করেছি কিছু হোম মেড রিমেডিজ তোমাদের সামনে ছবির মাধ্যমে ফুটিয়ে তোলা, যেন তোমাদের এটা বুঝতে আরও সহজ এবং সুন্দর লাগে। সো চলো আমরা কফ সম্পর্কে এখানে কী আছে বলা আছে দেখি। কফ বলছে, ফর চিলড্রেন্স কফ গ্র্যান্ডমাস গিভ টু টি স্পুনস অফ বেসিল আর তুলসী লিভ। সো এখানে আমরা তুলসী এবং তুলসীর ছবি দেখতে পাচ্ছি, তুলসীর পাতাটা রস করে দাদিরা তাদের নাতিদেরকে বা নাতনিদেরকে কফ হলে এটা দিত, এটা একটা ট্রেডিশনাল এবং এটা একটা হোম মেড রিমেডিস। সো এই যে তুলসীর রস কফ হলে খেতে হবে, এটা হচ্ছে একটা ট্রেডিশনাল এবং হোম মেড রিমেডিস। সো আমরা প্রথম হোম মেড রিমেডিস পেলাম, সেটা হচ্ছে তুলসী পাতার রস, এবং কোন ক্ষেত্রে খাবো সেটা হচ্ছে কফের ক্ষেত্রে খাবো। সো মনে রাখবে আমরা প্রথম পয়েন্ট পেয়ে গেছি। ওকে, এরপরে বলেছে দেখো, টু ইস, এরপর বলছে জুস উইথ ওয়ান স্পুন অফ হানি, ইট ওয়ার্কস এক্সেলেন্ট, ইট ওয়ার্কস এক্সেলেন্ট। সো এখানে বলছে যে যেটা বলেছিল হচ্ছে এক স্পুন মধুর সাথে, আমরা মধুর ছবিও এখানে দেখব, ওয়ান স্পুন মধুর সাথে তুলসী পাতার রস মিশিয়ে খেলে আমাদের কফ থেকে পরিত্রাণ পাওয়া যাবে বা কফ থেকে আমরা মুক্তি পাবো, এবং ইট ওয়ার্কস এক্সেলেন্ট, লাস্টে যে কথাটা বলা হয়েছে দেখো, ইট ওয়ার্কস এক্সেলেন্ট মানে এটা খুব চমৎকার কাজ করে, আসলে এটা কিন্তু খুব চমৎকার কাজ করে। সো আমরা কফ সম্পর্কে ছোট্ট একটা হোম মেড রিমেডিজ এখানে পিকচারাইজ করা হয়েছে। এরপরে যে বিষয়টা বলা আছে সেটা দেখো, বলছে সাম পিপুল টেক গ্রেপ জুস, সাম পিপুল টেক গ্রেপ জুস, কিছু মানুষ আছে যারা, গ্রেপ মানে হচ্ছে আঙ্গুর, আমরা আঙ্গুরের ছবি দেখব, হ্যাঁ, গ্রেপ জুস, গ্রেপের জুস বা আঙ্গুরের জুসও কিন্তু কাশির ক্ষেত্রে ভালো কাজ করে, সেটা এখানে বলা হয়েছে। ওকে, এরপরে দেখো কি বলছে, ইউ ক্যান টেক জিঞ্জার টি উইথ জিঞ্জার টি, এরপরে বলা হয়েছে জিঞ্জার টি, জিঞ্জার মানে আদা, আমরা ছবিতে দেখতে পাচ্ছি জিঞ্জার টি, অর্থাৎ চায়ের সাথে যদি আদা মিশিয়ে খাওয়া যায় এটাও কিন্তু কফের জন্য খুব ভালো একটা রিমেডিজের কাজ করে। সো ডিয়ার স্টুডেন্ট, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এখানে একটা হচ্ছে প্রবলেম ছিল, একটা সমস্যা আছে, একটা রোগের নাম বলা আছে, যার জন্য আমরা বেশ কিছু হোম মেড রিমেডিস কিন্তু এখান থেকে দেখতে পেয়েছি, এবং এই হোম মেড রিমেডিসগুলো কিন্তু খুবই অ্যাভেলেবল, আমাদের বাসায় সবসময়তেই থাকে, আমরা কিন্তু কফের জন্য এখন থেকে এই সমস্ত বিষয়গুলোই চর্চা করব। সো আমরা প্রথমে পেলাম সেটা হচ্ছে তুলসী অথবা বেসিল লিফের রসের সাথে ওয়ান স্পুন কি মধু, আমরা তো ছবিতে দেখেছি। এরপর যেটা পেয়েছি সেটা হচ্ছে গ্রেপ জুস, গ্রেপ জুসটাও কিন্তু আমাদের কাশির জন্য খুবই উপকারী। এরপরে যেটা পেলাম সেখানে বলা হয়েছে যে জিঞ্জার টি, তার মানে আদা দিয়ে চা, এটাও আমাদের কফের জন্য খুব খুব গুরুত্বপূর্ণ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এইভাবে প্রতিটা সমস্যা সম্পর্কে জানব এবং সেই সমস্যাগুলোর হোম মেড রিমেডিসগুলো
আলোচনা করব এবং এগুলো প্র্যাকটিস করব আমাদের ডে টু ডে লাইফে। ডিয়ার স্টুডেন্ট, এরপরে আমরা পরবর্তী যে সমস্যাটা আছে সেখানে যাচ্ছি। এরপরে দেখা আছে কোল্ড। সো কোল্ড মানে হচ্ছে ঠান্ডা লাগা। ঠান্ডা লাগলে আমরা কী ধরনের হোমমেড রেমিডিস নিতে পারি সেই বিষয়গুলো এখন তোমাদের সামনে এখানে আসবে। আমরা কিছু ছবি দেখব। এখানে বলছে লেমন জুস ইজ গুড ফর অ্যানি কোল্ড, লেমন জুস বিকজ ইট কন্টেন্স ভিটামিন সি। সো এই যে লাইনটা লেখা হয়েছে লেমন জুস ইজ, কী লিখছে, লেমন জুস ইজ গুড ফর আওয়ার গুড ফর হেলথ বিকজ ইট কি গুড ফর বিকজ ইট কন্টেন্স ভিটামিন সি। লেমন জুসের মধ্যে ভিটামিন সি আছে যেটা হচ্ছে কোল্ড এর এগেনস্টে কাজ করে। সো আমরা ওখানে দেখতে পাচ্ছি লেমন জুস, অরেঞ্জ জুসও একই রকম, লেমন এবং অরেঞ্জ দুইটাই এক্ষেত্রে নেওয়া যায়। সো কোল্ডের জন্য আমরা লেমন জুস এবং অরেঞ্জ জুস, এইটার মধ্যে ভিটামিন সি আছে যেটা কোল্ডকে ভালো করার জন্য আমাদেরকে খুব খুব পরিমাণে হেল্প করে। সো আমরা এটা জানলাম সুপ্রিয় শিক্ষার্থী। এই যে বিষয়গুলো আমরা যে একের পর একটা রোগ নিয়ে আলোচনা করছি সেগুলোর কিছু হোমমেড রেমিডিস তোমাদের সামনে উপস্থাপন করা হচ্ছে। এই হোমমেড রেমিডিসগুলো আমরা মাথায় রাখবো, মনে রাখবো, আমরা আমাদের ডে টু ডে লাইফে প্র্যাকটিস করব এবং এই সমস্ত অসুখ বালাই থেকে মুক্তি পাব। ডিয়ার স্টুডেন্ট, প্রথমে আমরা যেটা দিয়ে শুরু করেছিলাম সেখানে যে ছবিটা দেখিয়েছিলাম সেটা ছিল একজন পেশেন্ট এবং একজন ডক্টরের মধ্যে। আমরা যখন মডার্ন যুগে কোনো ডক্টরের কাছে এই সমস্ত প্রবলেম নিয়ে যাই, তারা কিন্তু আমাদেরকে যে সমস্ত ওষুধ প্রেসক্রাইব করে, তোমরা জেনে খুশি হবে সেই সমস্ত ওষুধগুলোর কাঁচামাল কিন্তু এই জিনিসগুলোই, তার মানে এগুলো দিয়েই কিন্তু এই সমস্ত ওষুধগুলো তৈরি হয়। সো আমরা এই যে ওষুধের সাথে যে কেমিক্যালটা নিচ্ছি এটা একাধারে আমাদের ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স, আমাদের বডি স্ট্রাকচারের জন্য তো প্রবলেমই, অনেক প্রবলেম, বাট আমরা কিন্তু এই যে ভেষজ বিষয় যেগুলো আছে বা হোমমেড রেমিডিস যেগুলো আছে সেগুলো ব্যবহার করে কিন্তু একই সমস্যা থেকে মুক্তি পেতে পারি। সো আমরা চেষ্টা করব আমাদের ঘরে আমাদের নিজের হাতের কাছে যে সমস্ত বিষয়গুলো আছে, যে সমস্ত জিনিসগুলো আছে সেগুলোকে কাজে লাগিয়ে এই সমস্ত ছোটো ছোটো কমন ডিজিজগুলো থেকে আমরা মুক্ত থাকব এবং আমরা ভালো থাকব। সুপ্রিয় শিক্ষার্থী, আজকের ক্লাস থেকে যদি কারো কোনো প্রবলেম বা কোথাও কোনো কিছু বুঝতে প্রবলেম হয় তোমরা ফোন করো, ক্লাসটি দেখো, ক্লাসের কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করো। তোমাদের সকলের সহযোগিতাই পারে আমাদের এই ক্লাসগুলোকে আরও উন্নত করতে, আরও সমৃদ্ধ করতে, আরও শিক্ষণীয় করে তুলতে। মাই ডিয়ার স্টুডেন্ট, পরিশেষে বলতে চাই তোমরা সকলেই নিজ নিজ ধর্মের অনুসরণ করো, বাবা মায়ের কথা শোনো এবং একটিও মিথ্যা কথা যেন তোমাদের কাছ থেকে না আসে। সবশেষে আজকের ক্লাসের যে HW সেটা তোমাদেরকে একটু বলছি। ক্লাসের HW হচ্ছে আমাদের পেজ নাম্বার 36, বইয়ের পেজ নাম্বার 36-এ যে রোগগুলো আছে সেগুলোর যে সমস্ত চিকিৎসার কথা বলা আছে সেগুলো তোমরা সবাই খাতায় দুইটি দুইটি করে লিখবে। তার মানে কোল্ডের জন্য দুইটি সমাধান লিখবা, তারপরে আছে কফের জন্য দুইটি সমাধান লিখবা। এইভাবে কফ, কোল্ড এবং টুথেক, এই তিনটা রোগের জন্য 3x6 প্রতিকার তোমাদের খাতায় লিখে হোয়াটসঅ্যাপে পোস্ট করবে। মাই ডিয়ার স্টুডেন্ট, আমি এই দুটো আরেকবার এখানে লিখে দিচ্ছি। কফ, কোল্ড এবং টুথেক থেকে দুটি করে রোগমুক্তির সমাধান, দুটি করে রোগমুক্তির সমাধান লিখে হোয়াটসঅ্যাপে পোস্ট করতে হবে, তোমার নাম, সাবজেক্ট এবং রোল নাম্বার সহ। মাই ডিয়ার স্টুডেন্ট, সকলকে আবারও সুস্থতা কামনা করছি। সকলেই সুস্থ থাকো, ভালো থাকো, সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ সবাইকে।